আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বাংলা টিউটোরিয়াল মেলায় স্বাগতম জানাচ্ছি আমি মশিউর রহমান আমি আজ যে টিউটোরিয়ালটি করতে যাচ্ছি সেটি অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অনুশীলনী দুই দশমিক একের বারো নম্বর প্রশ্ন তোমরা খেয়াল করো বারো নম্বর প্রশ্নটি কি বলেছে বারো নম্বর প্রশ্নটিতে বলেছে বার্ষিক মুনাফা আট পার্সেন্ট থেকে বেড়ে দশ পার্সেন্ট হয় তিস মার মার আয় চার বছরে একশো আঠাশ টাকা বেড়ে গেলো চার বছরে একশো আঠাশ টাকা বাড়ছে তার মূলধন কত ছিল তাহলে আমরা এটা বের করব যে আমার মুনাফাটা ছিল আট পার্সেন্ট হয়ে গেছে দশ পার্সেন্ট তাহলে মুনাফা কত বেড়েছে দুই পার্সেন্ট বেড়েছে তার মানে একশো টাকায় দুই টাকা বেড়েছে তো একশো টাকায় চার বছরে কত টাকা বেরবে বাড়বে সেটা যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে এটার মূলধনটা কত আমাদের জন্য সহজে বের হয়ে যাবে খেয়াল করো আবার কথাটা যে মুনাফাটা আগে ছিল আট পারসেন্ট তার থেকে বেড়ে এখন হয়েছে দশ পার্সেন্ট আর এই আট পারসেন্ট থেকে দশ পার্সেন্ট বাড়ার কারণে তৃষা মারমার চার বছরে একশো আঠাইশ টাকা বেড়ে গেল তার মূলধনটা কত ছিল তাহলে চার বছরে যেহেতু একশো আঠাইশ টাকা বাড়ছে তাহলে এই একশো টাকার এক বছরে বাড়ছে মাত্র দুই টাকা তাহলে একশো টাকার চার বছরেরটা যদি আমরা বের করে ফেলি তাহলে এটা আমাদের জন্য বের করা খুব সহজ হয়ে যাবে তাহলে আমরা প্রথমে লিখি যে মুনাফা বাড়ে মুনাফা বাড়ে কতবারে দশ পার্সেন্ট বাড়ছে আগে ছিল আট তাহলে সমান সমান দুই পার্সেন্ট দুই পার্সেন্ট বাড়ছে তার মানে একশো টাকার এক বছরে দুইশো টাকা দুই টাকা বাড়ছে একশো একশো মানে একশো টাকায় দুই টাকা বাড়ছে তাহলে আমরা লিখব যে একশো টাকায় বাড়ে একশো টাকায় এক বছরে দুই টাকা টাকায় এক বছরে বারে দুই টাকা তো সুতরাং একশো টাকা চার বছরে যেহেতু চার বছরের হিসেব আমাদেরকে বের করতে হবে তাহলে চার বছরটা যদি আমরা বের করে ফেলে আমাদের সহজ হবে তাহলে একশো টাকার চার বছরে বাড়ে তাহলে এক বছর থেকে চার বছর হচ্ছে বেশি হয়ে গেছে তাহলে গুণ হবে দুই গুণান চার টাকা সমান সমান আট টাকা তাহলে একশো টাকার মূলধনে চার বছরে বাড়ে আট টাকা তাহলে আট টাকা যদি বাড়ে চার বছরে তাহলে মূলধনটা হচ্ছে একশো টাকা চার বছরে যদি আট টাকা বাড়ে তাহলে মূলধনটা হচ্ছে একশো টাকা তাহলে একশো আঠাইশ টাকার জন্য কত এটা বের হয়ে যাবে আমাদের তাহলে আট টাকা বাড়লে মূলধন একশো টাকা কারণ একশো টাকার ক্ষেত্রে আট টাকা বাড়ছে চার বছরে তো সুতরাং এক টাকায় আমরা বের করব এক টাকা বাড়লে মূলধন তো আট আটের চেয়ে এক কম যেহেতু কমে গেছে সেটা ভাগ হয়ে যাবে আট ভাগের একশো টাকা সুতরাং একশো টাকার কথা বলছে যে একশো আঠাইশ টাকা বেড়ে গেছে তাহলে একশো আঠাইশ টাকা বাড়লে মূলধন তাহলে একের চেয়ে একশো আঠাইশ বেশি যেহেতু বেশি তাহলে গুণ হবে গুণ হলে উপরে তাহলে একশো গুণ একশো গুণ হলে উপরে হয় ভাগ হলে নিচে হয় তাহলে নিচে আট এখন আট দিয়ে আমি কাটাকাটি করি এটাকে আট দিয়ে সরাসরি কাটা যায় কি না দেখব আট একে আট থাকবে চার আটচল্লিশ আট দিয়ে যায় আট একে আট থাকে চার আটচল্লিশ ছয় আটা আটচল্লিশ তাহলে ষোলোর সাথে একশো গণ করলে এক হাজার ছয়শো টাকা তাহলে মূলধন হচ্ছে এক হাজার ছয়শো টাকা সুতরাং মূলধন এক হাজার ছয়শো টাকা ছয় শত টাকা যাই হোক এই প্রশ্নটি যেহেতু আরও একটি করার চেষ্টা করি দেখি আমরা এখানে তেরো নম্বরটি তেরো নম্বরটি কি বলে যে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে এক টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসলে আঠা টাকা হয় আসলও মুনাফার হার নির্ণয় করা তাহলে আসলও বের করতে বলছে মুনাফার হার নির্ণয় করতে এটা আমরা এখানে খেয়াল করি একটু যে এখানে আসল এবং মুনাফা কয় বছরের মুনাফা তিন বছরের মুনাফা অর্থাৎ তিন বছরের মুনাফা এবং আসল মিলে এটা আবার পাঁচ বছরের মুনাফা এবং আসল মিলে এটা তো বড় হচ্ছে এটা এটাকে আমরা উপরে লিখবো এটা নিচে লিখবো তাহলে আমাদের জন্য হয়ে যাবে খেয়াল করো কিভাবে লিখবো আমরা প্রশ্নটি হচ্ছে তেরো নম্বর লিখব আসল যোগ পাঁচ বছরের মুনাফা কত বলছে যে এক হাজার আটশো টাকা এক হাজার আটশো টাকা আবার বলছে যে তিন বছরের মুনাফা সহ হচ্ছে এক টাকা এটাতে লিখবো আমরা আসল যোগ তিন বছরের মুনাফা আসল যোগ তিন বছরের মুনাফা এটা হচ্ছে এক হাজার পাঁচশো আটাত্তর টাকা বলছে এখন আমরা যদি এটাকে বিয়োগ করি আমরা যদি বিয়োগ করি তাহলে কি দাঁড়ায় দেখো বিয়োগ করলে আসল থেকে আসল বাদ যাবে আসল থেকে আসল বিয়োগ হয়ে যাবে তাহলে আসল শেষ পাঁচ বছরের মুনাফা থেকে তিন বছরের মুনাফা বাদ যাবে তাহলে থাকবে দুই বছরের মুনাফা দুই বছরের মুনাফা এখন এখানে বিয়োগ করবো শূন্য থেকে তো আট বিয়োগ জানা তাহলে দশ দশ থেকে আট গেলে দুই হাতে থাকে এক একে আর সাথে আট আট তিনের থেকে বিয়োগ যায় না তাহলে তেরো ধরতে হবে তেরো থেকে আট গেলে পাঁচ হাতে থাকে এক একে আর পাঁচে ছয় ছয় আটের থেকে গেলে দুই হাতে নেই একে থেকে এক গেলে শূন্য বসবে না তার মানে দুই বছরের মুনাফাটা হচ্ছে দুইশো টাকা এখন আমি যদি আসলটাকে বের করতে যাই তাহলে আমার দুইটা মুনাফার যে কোনো একটা বের করতে হবে হয় পাঁচ বছরের মুনাফা বের করতে হবে না হয় তিন বছরের মুনাফা বের করতে হবে কারণ এইখানে আছে পাঁচ বছরের মুনাফা এবং আসল আমি যদি পাঁচ বছরের মুনাফা বের করে এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে আসলটা বের হয়ে যাবে আবার যদি আমি তিন বছরের মুনাফা বের করে এটা থেকে বাদ দিই তাহলে আসলটা বের হয়ে যাবে তো আমি যে কোনো একটা নিব তো ধরো যে তিন বছরের মুনাফাটাই বের করি তাহলে তিন বছরের মুনাফা বের করতে হলে আগে এক বছর বের করে নিতে হবে এক বছরের মুনাফা তাহলে এক বছরের মুনাফা হতে হলে এখানে দুই ছিল এখানে এক হয়েছে কমে গেছে এটা কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে নিচে দুই উপরে দুইশো বায়ান্ন টাকা সুতরাং তিন বছরের মুনাফাটাই আমি বের করি সুতরাং তিন বছরের মুনাফা তাহলে তিন যেহেতু একের চেয়ে বেশি এটা গুণ হবে গুণ হলে উপরে যাবে তাহলে দুইশো বায়ান্ন গুণন তিন নিচে হবে দুই টাকা দুই দিয়ে এটাকে কাটলে দুই একে দুই দুই দুগুণা চার থাকবে এক বারো ছয় দুগুনা বারো এবার যদি আমরা এটাকে গুণ করি তিন ছয় আঠারো আট হাতে থাকে এক তিন দুগুনা ছয় আর একে সাত হাতে নেই তিন একে তিন তিনশো আটাত্তর টাকা তাহলে তিন বছরের মুনাফাটা হচ্ছে তিনশো আটাত্তর টাকা এখন এখানে এই এটার মধ্যে তিন বছরের মুনাফাও আছে আসলও আছে এটা থেকে যদি আমরা তিন বছরের মুনাফাটা বাদ দিই তাহলে আমাদের আসলটা বের হয়ে যাবে তাইলে আমরা লিখব সুতরাং আসল আসল সমান সমান এক হাজার পাঁচশো আটাত্তর থেকে বিয়োগ দেব তিনশো আটাত্তর টাকা অর্থাৎ এটার মধ্যে আসলও আছে তিন বছরের মুনাফাও আছে তো আসল এবং তিন বছরের মুনাফা থেকে যদি তিন বছরের মুনাফাটা বাদ দিই তাহলে আসলটা থেকে যাবে তো আটের থেকে আট গেলে শূন্য সাতের থেকে সাত গেলে শূন্য পাঁচের থেকে তিন গেলে দুই হাত হাতে তো নাই একের এক তাহলে এক হাজার দুইশো টাকা হচ্ছে আসল তো এখন আমাদেরকে বের করতে হবে মুনাফার হাত তো এখন খেয়াল করো যে মুনাফার হার মানে একশো টাকার এক বছরের মুনাফা যখনই মুনাফার হার বলবে তখনই একশো টাকার এক বছরের মুনাফাটা বের করলেই মুনাফার হার হয়ে যাবে তো এখন আসল যদি এক হাজার টাকা হয় আর এই এক টাকার তিন বছরের মুনাফা হচ্ছে তিনশো আটাত্তর টাকা তো এই হিসেবে আমরা লিখব যে এক টাকার তিন বছরের মুনাফা এটা তাহলে একশো টাকার এক বছরের মুনাফাটা আমরা বের করব এখন লিখবো এক হাজার দুই শত টাকার তিন বছরের মুনাফা তিনশো আটাত্তর টাকা সুতরাং আমরা এক টাকার বের করে নিতে হবে এক টাকার এক বছরের মুনাফা তো এখানে ছিল এক হাজার দুইশো টাকা এখানে হয়ে গেছে এক টাকা তাহলে কমে গেছে তার মানে এটা ভাগ হয়ে যাবে কমলে ভাগ হয় নিচে আসে এক হাজার দুইশো আর উপরেরটা ঠিক থাকবে তিনশো আটাত্তর এটার কোনো পরিবর্তন নেই এখানেও তিন বছর ছিল হয়ে গেছে এক বছর এটাও কমে গেছে তাহলে এটাও ভাগ হবে মানে নিচে বার এক হাজার দুইশোর সাথে গুণ হয়ে যাবে টাকা এখন আমাকে মুনাফার হার যেহেতু বের করতে হবে তাহলে একশো টাকার এক বছরের মুনাফা বের করতে হবে তাহলে একশো টাকার এক বছরের মুনাফা এখানে এক ছিল হয়ে গেছে একশো বেড়ে গেছে বেড়ে গেলে গুণ হয় গুণ হলে উপরে যায় তাহলে তিনশো আঠাত্তর এটার সাথে গুণ হবে একশো আর এখানে যেহেতু এক একই রয়ে গেছে এটার কোনো পরিবর্তন নেই এখন যা আছে তাই হয়ে যাবে অর্থাৎ এক হাজার দুইশো তিন আমি যদি একশো দিয়ে এক হাজার দুইশোকে কাটি বারো বার কাটা যাবে এবার আমরা বারো দিয়ে এটাকে কাটার চেষ্টা করি বারো দিয়ে যাই কিনা আমরা তিনবার ছত্রিশ আমরা তিন দিয়ে কাটি আগে তিন দিয়ে যদি এটাকে কাটি তাহলে তিন একে তিন তিন দক্ষনা ছয় সাতের থেকে ছয় গেলে এক আঠারো তিন ছয় আঠারো এখন আমরা যদি বারো দিয়ে এটাকে ভাগ দিই ক্যালকুলেটরের মাধ্যমে আমরা লিখে ফেলি ক্যালকুলেটর ব্যবহার করা যাবে তোমাদের নর্মাল ক্যালকুলেটর কোনো সমস্যা নেই তাহলে একশো ছাব্বিশ এটাকে ভাগ বারো তাহলে হচ্ছে দশ দশমিক পাঁচ তাহলে দশ দশমিক পাঁচ অনেকে দশ সমস্ত দুই ভাগের এক লেখে ওইটা লিখলেও হবে তো দশ দশমিক পাঁচ শূন্য দিব যেহেতু এটা টাকার ক্ষেত্রে এত টাকা তাহলে মুনাফা আমরা লিখতে পারি সুতরাং আসল আসল বলছে না মূলধন বলছে আমরা যেটা বলছি ওইটা লিখব মূলধন বলছে নাকি তেরো নম্বরে আসল হ্যাঁ আসলই বলছে সুতরাং আসল এক হাজার দুইশত টাকা এবং মুনাফার হার আমরা লিখবো দশ দশমিক পাঁচ শূন্য পারসেন্ট তাহলে আমাদের হয়ে গেল তেরো নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি আমার ভিডিও ভালো লাগে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবে এবং শেয়ার করবে ভিডিও আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এবং আমার পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে রাখো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি